أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه আসসালাম আলাইকুম আহমতুল হক মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে উত্তম ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হকদার কে বা কারা অনেকে দেখা যায় যে স্ত্রী কথা শুনে মা বাবাকে কষ্ট দেয় আবার কাউকে দেখা যায় যে মা বাবার কথা শুনে স্ত্রীকে কষ্ট দেয় তো এই বিষয়ে একটু জানতে চেয়েছেন রাসুলের সাল্লাহ সালামের হাদিস মোতাবেক যেটা পাওয়া যায় এবং সাহাবে জিজ্ঞাসা করলেন মানা সে সহাবাতি আমার সহচর যে যারা আছেন নিকটতম যারা আছেন তাদের মধ্যে সবচাইতে ভালো আচরণ বা ব্যবহার পাওয়ার হকদার কে সাল্লাম বললেন উম্মাক তোমার মা তারপর লোকটি বললেন সোম্মান এরপরকে রসুল হাসান বললেন উম্মাক তোমার মা এরপর লোকটি আবারও বললেন তারপরকে বললেন উম্মাক তোমার মা তারপরে বললেন তখন বলেন যে আবু আবাক তোমার বললেন আদ নাক আদনাকা অথবা নিকটতম অনুযায়ী যে যত বেশি কাছে সে হক তোমার কাছে উত্তম আচরণ পাওয়ার তাই পিতা মাতার হক সবচাইতে বেশি পিতা মাতার হক সবচাইতে বেশি কিন্তু এর মানে এই নয় যে পিতামাতার কথা শুনে অন্যায়ভাবে স্ত্রীকে কষ্ট দেবে আবার স্ত্রী ভালোবাসার জিনিস মহব্বতের জিনিস কিন্তু তাই বলি স্ত্রীর আবার পিতামাতাকে কষ্ট দেবে এটাও হারাম এখানে প্রত্যেকের একটা হক রয়েছে পিতা বাবার হক এক রকম মায়ের হক আরেক রকম সন্তান সন্ততির হক আরেক রকম স্ত্রীর হক আরেক রকম রকম অন্য আত্মীয়দের হক আরেক রকম প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন হক আছে এখানে কারো হকের সাথে কারো কোনো কিছু নেই তাই সামঞ্জস্য রেখে চলতে হবে মধ্যে সমন্বয় করে চলতে হবে তাই একজন আদর্শ পিতামাতার উচিত যে নিজেদের হক পাওয়ার জন্য বা নিজেদের হক পাওয়ার পরেও অন্যায়ভাবে ছেলেকে মানে ছেলে স্ত্রীকে কষ্ট দিক এটা চাইবে এটা ঠিক হবে না এটা হারাম আবার স্ত্রীও কখনো চাইবে না চাওয়া ঠিক হবে না তার জন্য হারাম হবে যে তার জন্য সে তার পিতামাতাকে তার স্বামী তার পিতামাতাকে কষ্ট দেখ এটা কখনো একজন আদর্শ স্ত্রীর কাজ নয় সুতরাং একজন পুরুষ সে সবার হক এর মধ্যে সমন্বয় করে চলবে আর তাদেরও বোঝা উচিত মা বাবা কেন স্ত্রী হকে ওখানে হিংসা করবে কেননা মা বাবার হক ভিন্ন স্ত্রী হকের সাথে কোনো সম্পর্কই নেই আবার স্ত্রী কেন মা বাবার হকের সাথে হিংসাম করবে মানে হিংসা করবে কারণ স্ত্রী হক সম্পূর্ণ ভিন্ন আবার সে সম্পূর্ণ আলাদা মানে প্রত্যেকের ভিন্ন ভিন্ন হক রয়েছে তাই সবারই বিষয়গুলি খেয়াল রাখা উচিত আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি